নমস্কার বন্ধুরা আমি ডক্টর অমিত চক্রবর্তী আমি একজন অন্ত্রপ্রেনিউর বিজনেস স্ট্র্যাটেজিস্ট আর ইনভেস্টার আজকে আপনাদের সকলকে আমার এই ভিডিওতে স্বাগত জানাই আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটাকে শুরু করার আগে আমি আপনাদের একটা ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স বলতে চাই আপনারা কি জানেন নিশ্চয়ই জানবেন এত ইউটিউব ভিডিও দেখেন এত ইন্টারনেট ঘাটেন এটা নিশ্চয়ই জানবেন তাও একবার বলি আপনি কি জানেন যে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যবসা নতুন ব্যবসা যেটা খোলা হয় সেটা প্রথম তিন বছরের মধ্যেই বন্ধ হয়ে যায় এবং নাইনটি এইট পার্সেন্ট ব্যবসা নতুন ব্যবসা যেগুলো খোলা হয় সেগুলো প্রথম পাঁচ বছরের মধ্যে বন্ধ হয়ে যায় এটার কারণ কি যারা চালাচ্ছে বা যারা ব্যবসাটাকে খুলেছে তারা কি বোকা তাদের মাথায় কি কোনো বুদ্ধি নেই তাহলে তারা খোলার আগে কি কোনো প্ল্যানিং করেনি কোনো চিন্তা করেনি এমনি এমনি একটা ব্যবসা খুলে ফেললো আর এত বড় একটা ফিগার একশোখানা নতুন ব্যবসা যদি শুরু হয় তার মধ্যে নাইনটি ফাইভটা মানে পঁচানব্বইটা ব্যবসা প্রথম তিন বছরের মধ্যে বন্ধ হয়ে যায় আর আটানব্বইটা ব্যবসা প্রথম পাঁচ বছরের মধ্যে বন্ধ হয়ে যায় পাঁচ বছরের ওপরে চলার মতো মাত্র দুটো ব্যবসা একশোখানা ব্যবসা শুরু হয়েছিল মাত্র দুটো সারভাইভ করলো কেন এই ফিগারটা কিন্তু আমাদের পশ্চিম বাংলার না বাংলাদেশের না পুরো ভারতবর্ষেরও না এই ফিগারটা পুরো পৃথিবীর এটা আমি বলছি না এটা ওয়েল ডকুমেন্টেড রিসার্চ বলছে কিন্তু প্রবলেমটা তো আমরা বুঝে গেলাম আজকে আমরা এটারই ওপর নিয়ে চর্চা করব কিন্তু এটা সলিউশন কি দেখুন এই প্রবলেমটা হয় এই বিফলতা ফেলিয়ার হয় অনেক কটা কারণে আমি আগামী দিনে যেরম যেরম ভিডিও বানাবো এই টপিকটার ওপর আরও বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। এবং এই টপিকটা আরও ভালোভাবে আমরা শিখব কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট কারণ যেই কারণে এই বিফলতা সবাইকে ফেস করতে হয় সেটা হলো মিসম্যানেজমেন্ট অফ ফান্ডস ঠিক না হলে আপনি নিজেই চিন্তা করে দেখুন না এত বড় বড় ডিগ্রি নিয়ে এমবিএ পাশ করে ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করে বড় বড়। ইঞ্জিনিয়ার হয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে পাশ করে পৃথিবীর সব রেপিউটেড ইনস্টিটিউট থেকে পাশ করার পরও তারপরে তারা যখন ব্যবসা শুরু করে তারপরেও তাদের বিফল হতে হয় এটা কেন যদি পড়াশোনার অ্যাকাডেমিক এক্সিলেন্সি পৃথিবীর সব জিনিসের সলিউশন হতো তাহলে প্রফেসররা বিএমডাব্লিউ গাড়ি ছাড়া চড়ত না আর সমস্ত টিচার বড় বড় মহলে থাকতো সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ভেতরের ডিসিপ্লিন আপনার ভেতরের জ্ঞানটাকে আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করতে চলেছেন আপনার ব্যবসায় সেইটা হচ্ছে আসল কথা আপনার ভেতরের জ্ঞানটাকে যদি কাগজে কলমের থেকে বের করে এনে আসল জগতে আপনি ইউজ করতে পারেন তবেই আপনি ব্যবসার থেকে ভালো কিছু এক্সপেক্ট করতে পারেন তবে কিন্তু আপনি লাভের রাস্তায় চলে যাবেন আর আপনি বুঝতেও পারবেন না কখন আপনার ব্যবসা প্রচুর প্রফিটেবল হয়ে গেল এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি এখানে কাউকে ছোট করার চেষ্টা করছি না টিচাররা পূজনীয় টিচাররাই আমাদের সমস্ত মার্গদর্শন দেখায় এবং টিচাররাই আমাদের সমস্ত কিছু শেখায় কিন্তু তাদের কাছ থেকে সমস্ত কিছু শিখে জীবনে সেটাকে ইমপ্লিমেন্ট করা এটা পুরোপুরি আমাদের ব্যক্তিগত চয়েস এটা পুরোপুরি আমাদেরকে করতে হবে আমাদের বিহাফে কেউ করবে না আপনি বই মুখস্থ করে বড় নম্বর তো পেয়ে যেতে পারেন কিন্তু জগতে যখন আপনি খেলতে নামবেন তখন চাকরি হোক আর ব্যবসা হোক খেলাটা কিন্তু পুরোপুরি আলাদা সেখানে আপনার বইয়ের পাঁচটা চ্যাপ্টার মুখস্থ করে আপনি একশোতে একশো পেয়ে গেছেন সেটার কোনো মূল্য নেই জগতের খেলা আনপ্রেডিক্টেবল হয় কেউ জানে না কখন আপনার সামনে কোন বড় চ্যালেঞ্জ আসতে চলেছে আর সেই চ্যালেঞ্জ আপনি কি করে ফেস করবেন কি করে সলভ করবেন পালিয়ে যাবেন না ওখানে দাঁড়িয়ে থেকে জিনিসটাকে ফেস করবেন সেটা পুরোপুরি আপনার ওপর তো চলুন আমরা আমাদের টপিকে ফেরত আসি সেটা হলো মিসম্যানেজমেন্ট অফ ফান্ডস এবার চিন্তা করে দেখুন আপনি একটা ব্যবসা শুরু করছেন এবার যে কোনো ব্যবসা শুরু করার আগে প্রায় নিরানব্বই শতাংশ লোক কার থেকে একটা লোন নেয় সেটা ব্যাংকের থেকে হতে পারে সেটা আপনার বন্ধুবান্ধব থেকে হতে পারে অনেকে বাড়ির লোক থেকেও লোন নেয় অনেকে আত্মীয় স্বজনের কাছ থেকেও লোন নেয় যার কাছ থেকেই আপনি লোন নিন না কেন লোনটা নিশ্চয়ই আপনি একটা সুদের হার ঠিক করে নিয়েছেন সেটা আট পারসেন্ট হতে পারে দশ পার্সেন্ট হতে পারে বারো পার্সেন্ট হতে পারে পনেরো পার্সেন্ট হতে পারে যা খুশি হতে পারে হ্যাঁ নিশ্চয়ই একটা রিজনেবল সুদের হার নিয়ে আপনি সেটাকে নেবেন সেই টাকাটাকে নেবেন আমি কখনোই আশা করব না যে আজকাল অনেকের কাছ থেকে আমি শুনি ওয়ান পার্সেন্ট মান্থলি বা টু পার্সেন্ট মান্থলিতে টাকা নিয়ে তারা ব্যবসা শুরু করছে সেই ব্যবসা তো প্রথম দিন থেকেই ফ্লপ আমি সেই ব্যবসার কথাও বলছি না আমি ইয়ার্লি সুদের কথা বলছি আট থেকে পনেরো পার্সেন্ট সুদের মাঝখানে যদি আপনি সুদ নিয়ে ইয়ারলি সুদ নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে সেটা মোটামুটি সাকসেসফুল হওয়ার একটা চান্স থাকে এবার সবাই কী করে যখন আপনি ব্যাংকের থেকে বা যে কারোর কাছ থেকে একটা লোন নিয়ে ব্যবসাটা শুরু করছেন আপনার ব্যবসাটা রানিং হতে মোটামুটি আপনাকে একটা বছর সময় দিতে হয় এটা ব্যবসা টু ব্যবসা নির্ভর করে প্রত্যেক ব্যক্তিগত লোকের পারফরমেন্স আলাদা হয় আলাদা সিস্টেমে আলাদা ডিসিপ্লিনে তারা কাজ করে আলাদা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে তো টাইম ভ্যারিয়েশন থাকতে পারে কিন্তু আমি ধরে নিচ্ছি প্রথম এক দেড় বছর লাগবে আপনাকে লস থেকে প্রফিটেবল হতে বা আপনার স্ট্র্যাটেজি যেটা আপনি ব্যবসার জন্য ভেবে রেখেছেন সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এবার দেড় বছর পর আপনার তো দেড় বছর ধরে কোনো সুদ দেওয়া হয়নি বা সুদ আপনি দিচ্ছেন ভাবে আপনার ব্যবসার যা ক্যাশ ফ্লো হচ্ছে কখনো হচ্ছে কখনো হচ্ছে না একটা ইরেগুলারিটি প্রথম এক দেড় বছর থাকে সবার এই দেড় বছর পর ব্যবসা যেরকমই থাকুক না কেন ব্যাংক আপনার কাছে এসে বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসে আপনাকে বলবে আমার টাকাটা দে আমার টাকাটা দিলি না তো তুই মাসের সুদ ঠিক করে দিচ্ছিস না তো ব্যাঙ্ক আপনাকে নোটিশ পাঠিয়ে দেবে আর বলবে আপনি আপনার সুদ ঠিক করে দিচ্ছেন না সেই কারণে আপনার অ্যাকাউন্টটাকে এনপিএ ঘোষণা করা হচ্ছে এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেট যেটার পর ব্যাংক আপনার প্রপার্টি অথবা যা সিকিউরিটি আপনি দিয়েছেন ব্যাংকে সেটার কুর্কিজপ্ত করার ঘোষণা করে দেয় তা আপনার ব্যবসা শুরু হওয়ার আগেই বাচ্চা বড় হওয়ার আগেই তাকে মেরে ফেলা হচ্ছে আর এটা হয়েছে কেন আপনি দোষ দেবেন এটা ব্যাংকের দোষ ব্যাংকের বোঝা উচিত যে আমার ব্যবসাটা সবে রানিং হয়েছে এবার আমি প্রফিটেবল হব। এই সময় তারা আমাকে এরমভাবে চাপ দিলে আমি কি করব। একদম না তারাও ব্যবসা করতে বসেছে যে আপনাকে টাকা ধারে দিয়েছে সুদ দিয়েছে সে আপনার আত্মীয় হলেও তার কাছ থেকে কোনো সহযোগিতা বা সহানুভূতি আপনি এক্সপেক্ট করতে পারেন না সেও একটা বিজনেস মেন্টালিটি হিসেবেই আপনাকে টাকাটা দিয়েছে হঠাৎ করে আপনি তার সঙ্গে পার্সোনাল রিলেশনশিপ দেখাতে গেলে তো চলবে না এই দোষটা আপনার আর এই মানি ম্যানেজমেন্টটা আপনাকে প্রথম দিন থেকে ঠিক রাখা উচিত ছিল জাগে যা হয়ে গেছে হয়ে গেছে এবার আমি আপনাকে বোঝাই যে আপনি যদি আজকের দিন থেকে শুরু করতে চান তাহলে ডে ওয়ান থেকে আপনাকে কি মানি ম্যানেজমেন্ট মাথায় রাখতে হবে যাতে এরকম ধরনের প্রবলেম যারা নতুন ব্যবসা শুরু করতে চলেছেন তাদের ফেস করতে না হয় আপনার ব্যবসা যদি ব্রেক ইভেন আসতে ব্রেক ইভেন মানে লসের থেকে লাভে আসতে যদি এক বছর সময় লাগে আপনার মনে হচ্ছে যে আমরা এক বছরে লসের থেকে লাভে চলে আসব। বা আমার স্ট্র্যাটেজি এক বছর পর থেকে কাজ করা শুরু করে দেবে তাহলে অন্তত দেড় বছর মানে ছ মাসের বাফার দেড় বছরের ইন্টারেস্টের টাকা আপনি আলাদা করে রেখে তারপর ব্যালেন্স টাকাটা নিয়ে আপনার ব্যবসায় লাগান এবার আরও সিম্পলভাবে আমি জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনি দশ লক্ষ টাকা নিয়ে আপনার ব্যবসা শুরু করতে চলেছেন ঠিক আছে দশ লক্ষ টাকা লোন আপনি যে কারোর কাছ থেকে নিন না কেন দশ লক্ষ টাকার আমি ধরে নিচ্ছি দেড় বছরে একটা আন্দাজ বলছি আপনার মোটামুটি দেড় লক্ষ টাকা ইন্টারেস্টে যাবে এবার দেড় বছরে যদি দেড় লক্ষ টাকা ইন্টারেস্ট লাগে তাহলে পরে এই দেড় লক্ষ টাকাটাকে আলাদা করে রেখে সাড়ে আট লক্ষ টাকা নিয়েই আপনাকে ব্যবসায় নামা উচিত যাতে আপনার দেড় বছরের ইন্টারেস্টের হেডেক আপনাকে ভোগ করতে না হয় আপনি পুরো মন প্রাণ দিয়ে আপনার ব্যবসায় আপনার বুদ্ধি প্রয়োগ করবেন এবং এই ইন্টারেস্টের টেনশনটা আপনি মাথায় নেবেন না তবেই কিন্তু আপনি দেড় বছর পর থেকে ফ্লুয়েন্টভাবে আপনার ব্যবসা চালিয়ে যেতে পারবেন আর আপনার ব্যবসা মরে যাওয়ার চান্সেস অনেক কমে যাবে অ্যাটলিস্ট সুদের জন্য বা লোনের জন্য তো আপনার ব্যবসা মরবে না এবার এই সাড়ে আট লাখ টাকার মধ্যে আপনি কিভাবে গোছাবেন কতটা মার্কেটিং স্পেন্ড করবেন কতটা আপনার ক্যাপিটাল এক্সপেন্সেস রাখবেন কতটা আপনি আপনার ইনভেন্টারি রাখবেন বা আপনাকে কোনো মেশিনপত্র কিনতে হবে কি এই সমস্ত কিছু আপনাকে এই সাড়ে আট লাখ টাকার মধ্যেই গোছাতে হবে এই প্ল্যানিংটা ডে ওয়ান থেকেই আপনাকে করতে হবে যদি এই প্ল্যানিংটা ঠিক না থাকে তাহলে পরে আপনি কিন্তু সেই নাইনটি ফাইভ পারসেন্ট ব্যবসার মধ্যে পড়ে যাবেন এগুলো কিন্তু খুব ছোট ছোট জিনিস যেগুলো আমরা সবাই জানি না কেন খেয়াল রাখি না ব্যবসা কিন্তু করা খুবই সহজ এটা আমি এত বছরের এক্সপিরিয়েন্স এবং প্রচুর হাত পুড়িয়ে তারপরে জানতে পেরেছি ব্যবসা কিন্তু খুব হেডেকজনক জিনিস হয় না যদি আমরা সিম্প্লিফাইভাবে প্রত্যেক কটা জিনিসকে দেখার চেষ্টা করি যদি আমরা ডিসিপ্লিনভাবে প্রত্যেক কটা জিনিসকে অ্যাপ্রোচ করি যদি আমরা প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে প্রত্যেকটা কাজ করি এগুলো ছোট্ট ছোট্ট বিষয় যদি আপনারা মাথায় রাখেন তাহলে পরে আপনাদের ব্যবসা করতে কখনোই টেনশন হবে না আমি মনে করি ব্যবসা এরকমই হওয়া উচিত যেটা সারা সারাদিন খাটাখাটনি করার পর বাড়িতে এসে আমি শান্তিমতো ঘুমাতে পারব যেটার জন্য আমাকে সব সবসময় একটা অ্যাংশিয়াস একটা অ্যাংজাইটি অথবা একটা টেনশন ভোগ করতে হবে না প্রকৃত ব্যবসা সেটাই তার জন্য আপনাকে যা করতে হবে ব্যবসা শুরু করার আগে করতে হবে কারণ ব্যবসা শুরু করার পর ব্যবসায় মন দিতে হবে নাকি স্ট্র্যাটেজি আর ডিসিপ্লিনের ওপর তো চলুন আজকে এতটাই আগে আবার দেখা হবে এরকমই একটা ইনফরমেটিভ আর নলেজেবল ভিডিও নিয়ে ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন নিজেদের পরিবারের খেয়াল রাখুন জয় হিন্দ